একের পর এক ঘটনায় চাপের মুখে পড়েছেন ছাত্রলীগের সভাপতি রেজানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। পরিস্থিতি সামলাতে তারা একাধিকবার গণভবনে গিয়েও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি বলে জানা গেছে। গণভবনে প্রবেশের জন্য স্থায়ী পাস ছিল ছাত্রলীগের এই দুই শীর্ষ নেতার। গতকাল বুধবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই পাস বাতিলের নির্দেশনা এসেছে। তবে গণভবনের কোনো সূত্র আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। পাস বাতিল নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রেজানুল হক। আর গোলাম রাব্বানি বলেন, এমন কিছু তার জানা নেই। তবে ছাত্রলীগের বর্তমান কমিটির বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখন যদি ছাত্রলীগের এই কমিটির ব্যাপারে নতুন কোনো বিবেচনা আসে, সংযোজন বা পরিবর্তনের কোনো প্রশ্ন আসে, আমি মনে করি নেত্রী নিজেই করতে পারেন, যেহেতু কমিটিটি তিনি নিজেই করেছেন। ডেস্ক রিপোর্ট, এবি চ্যানেল, ঢাকা।